সত্যিকার অর্থে জনাব পারভেজ খান সঙ্গীতে একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। জনাব পারভেজ খান, আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের পেজ নিশুজ ব্লসম এবং সাউন্ড কিং এর আয়োজনে সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক নরসিংদী গড়ার প্রত্যয় মিউজিক নাইট উইথ ডিনার প্রোগ্রামটি সুন্দরভাবে আয়োজন করতে সক্ষম হয়েছি। ভিডিও শুরুতে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ আপনারা আমাদেরকে এতটা ভালোবাসেন। ওই দিন ওই প্রোগ্রামের মধ্যে না গেলে বুঝতেই পারতাম না। আসলে আমাদের আয়োজনে যারা সাড়া দিয়েছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং আমাদের পক্ষ থেকে আজীবন ভালোবাসা থাকবে আপনাদের প্রতি। আমরা হচ্ছে ছোট মানুষ এবং ছোট একটা পেজ, আমাদের আয়োজনে যে এত মানুষ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবে আমি কল্পনাও করতে পারিনি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SIM ফজলি খুদা, অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলাহী, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা স্যার, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম স্যার, নরসিংদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রিপন স্যার, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুতাহার হোসেন অনিক স্যার, নরসিংদী চেম্বার অফ কমার্সের পরিচালক রাসেল বিন হাসনাত, লোক সংস্কৃতি গবেষক এবং সংগ্রাহক ফখরুল হাসান, নরসিংদী সংবাদপত্র প্রতিদিনের সভাপতি হারুনুর রশিদ, নরসিংদী নজরুল একাডেমির অধ্যক্ষ মতিউর রহমান চৌধুরী, নরসিংদী পাবলিক কলেজের অধ্যক্ষ আশরাফুল হক, নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলী আহমেদ দুলু। এছাড়াও আমাদের প্রোগ্রামে অনেক অতিথি উপস্থিত ছিলেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমাদের মিউজিক নাইট উইথ ডিনার প্রোগ্রামটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিশু একাডেমির মধ্যে। শিশু একাডেমিতে এই প্রোগ্রামটা আয়োজনের মধ্যে নানান জটিলতা থাকবে, বা নানান জটিলতার কারণে কিন্তু আমরা প্রোগ্রামটি করতে পারিনি। তাৎক্ষণিক আমাকে প্রোগ্রামের আগের দিন 27 তারিখে ডিসি অফিস থেকে তলব করা হয়। আমি ডিসি অফিসে গিয়েছি, ডিসি স্যারের সাথে কথা বলেছি, কথা বলার পর উনি আমাকে নরসিংদী ক্লাবে প্রোগ্রাম করার অনুমতি দিয়েছেন, এবং তিনিও কিন্তু আমাদের প্রোগ্রামটি আয়োজন করতে নানানভাবে সহযোগিতা করেছেন। নরসিংদী ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর আলহী সাহেবের সাথে কথা বলেছি, উনি কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছে প্রোগ্রামটি করতে। নবধারা পরিবারের সভাপতি অনিক স্যারের প্রতি আমি কৃতজ্ঞ, এবং নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস আঙ্কেলের কাছেও আমি কৃতজ্ঞ। ম্যাজিক্যাল ইভেন্টসের মুন্নি আপু এবং জুসি বার্গারের তারেক ভাইও কিন্তু আমাদের সাথে দিন রাত পরিশ্রম করেছে, এবং আমাদের এই প্রোগ্রামে যে স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ সকলের সম্মিলিত সহযোগিতায় কিন্তু আমরা প্রোগ্রামটি সফল করতে সক্ষম হয়েছি। অনেক কথাই তো বললাম, আপনারা অনেক গান শুনেছেন, প্রোগ্রামটি কীভাবে হয়েছে সেটাও দেখেছেন। একটা দুঃখ প্রকাশ করে নিতেই হয়, যেহেতু প্রোগ্রামটা আমি আগের দিন রাত্রে অর্থাৎ 27 তারিখ এবং 28 তারিখ সারাদিনের পরিশ্রমে প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছি। একটু ভুল ত্রুটি থাকতেই পারে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেয়েছিলাম আপনাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করতে, আপনাদেরকে ভালো খাবার দিয়ে আপ্যায়ন করতে, কিন্তু আমি কতটুকু করতে সক্ষম হয়েছি সেটা আপনারাই ভালো জানেন। খাবারের কথাটা যেহেতু উল্লেখ করেছে, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি আপনাদেরকে তেমন খাবার দিতে পারিনি যতটুকু সম্ভব হয়েছে, যেহেতু প্রোগ্রামটা আমি মাত্র 24 ঘন্টায় আয়োজন করেছি। আমি আরও ধন্যবাদ দিতে চাই সাউন্ড কিং এর লিটন আঙ্কেল ইতি আন্টি এবং জসিনকে। জসিন হচ্ছে সাউন্ড কিং এর ওনার, লিটন আঙ্কেলের ছেলে, আমার ফ্রেন্ডের মতো। দিন রাত আমরা একসাথে পরিশ্রম করে কিন্তু আমরা এই প্রোগ্রামটা সফল করতে পেরেছি। আমরা এই আয়োজনের মধ্যে প্রধান সিঙ্গার হিসেবে নিয়েছিলাম পারভেজ খান সুফিয়ানকে, সেও কিন্তু আমাদের সাথে অনেক পরিশ্রম করেছে প্রোগ্রামের মধ্যে, দেখতে পাবেন। মনে হচ্ছিল যে সাউন্ড কিং, নিশুজ ব্লসম এবং পারভেজ খানের মনে হয় এই প্রোগ্রামটা, সে কিন্তু অনেক ফ্রেন্ডলি এবং সবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে নিচ্ছিল, এবং সে প্রত্যেকটা মানুষকে সালাম দিয়ে কথা বলেছে, প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করেছে এবং সকলের প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করে গিয়েছে। আমি তাকেও তেমন আপ্যায়ন করতে পারিনি, সে কিন্তু এটা নর্মাল নিয়েছে। আসলে বলছিল যে ভাইয়া প্রোগ্রাম অ্যারেঞ্জ করা কিন্তু অনেক কঠিন, আপনি যতটুকু করেছেন এটাই আমার জন্য এনাফ, আমাকে দাওয়াতও দিয়ে গিয়েছে, ইনশাল্লাহ যদি ভবিষ্যতে কক্সবাজার যা হয় আমি চেষ্টা করবো তার এখানে যেতে।
মিউজিশিয়ান পাশাপাশি পারফর্মার। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের দর্শকদের জন্য অনেক বেশি কৃতজ্ঞতা যে এত চমৎকার একটি প্রোগ্রাম এত লম্বা সময় ধরে দুইবার বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, তারপরেও আপনার ধৈর্য সহকারে এত চমৎকারভাবে শিল্পীদের সাথে কলাশিল্পীদের সাথে শেষ পর্যন্ত ছিলেন। আমি ব্যক্তিগতভাবে একজন মানে ছোটোখাটো পারফর্মার, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সবার কাজ মানে জন্য দোয়া চেয়ে এবং সবার সুস্থতা এবং সর্বনিম্ন মঙ্গল কামনা করে আজকের এই প্রোগ্রামের এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হয়েছে। আমাদের এই মিউজিক নাইট উইথ ডিনার প্রোগ্রামটা কিন্তু বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা করেছি। আমাদের এই প্রোগ্রামের মধ্যে নরসিংদীর অনেক জনপ্রতিনিধি গুণী মানুষরা যেভাবে গান পরিবেশন করেছেন, আগে যদি জানতাম যে তারা এরকম ভালো গান গেতে পারে তাহলে আমি সিঙ্গারকে ইনভাইট করতামই না। আসলে তারা সিঙ্গারকে এই 7টা গান গাওয়ার সুযোগ দিয়েছে, আর তাদের গানগুলো শুনলে কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে। এরপর আমাদের রিহার্সেল করা কিন্তু নরসিংদীর আরও কয়েকজন প্রতিভাবান শিল্পী ছিল, তাদেরকে আমি সুযোগ দিতে পারিনি, এই জন্য তাদের কাছে আমি দুঃখিত। আমার নিজেরও গান পরিবেশন করার কথা ছিল, আমিও গাইতে পারিনি। আপনারা আমাদেরকে কত ভালোবাসেন এটা কিন্তু আপনাদের হাত তালি এবং ভাবা থেকে আমরা দেখেছি। আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন, আমরা আপনাদেরকে চেষ্টা করবো এরকম ভালো ভালো আয়োজন ভালো ভালো কিছু উপহার দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজের পাশেই থাকবেন। আর এখনো যারা আমাদের পেজটিকে ফলো দেননি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর পারভেজ খানের গান শুনতে শুনতে বিদায় নেবেন। Oh, 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 oh